আমাদের এই রাজ্যের উত্তরে পাহাড়ে ঘেরা ছোট্ট একটি শৈলী শহর দার্জিলিং। দার্জিলিং শব্দটি কানে ভেসে এলেই মনে পড়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড়, চা বাগান, কুয়াশার চাদর মোড়া উপত্যকা আর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। আর ঠিক এই নয়নাভিরাম সৌন্দর্যকে উপভোগ করতে আমরা তিনজন বন্ধু সম্প্রতি সেরে আসি দার্জিলিং ভ্রমণ। আমাদের এই রাজ্যের উত্তরে সুন্দর এক ছোট্ট শৈল শহর পাহাড়ের রানী এই দার্জিলিং। আজ আমাদের দার্জিলিং ভ্রমণের প্রথম পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব এই শহরের নানা খুঁটিনাটি তথ্য, আর সাথে দার্জিলিং হিমালয়াল জয় রাইডের অভিজ্ঞতা। বাহির ঘুরে হোয়ানা ঘুরে দিয়ানা প্রেরণা ইয়ারে খাবতির হোয়ানা প্রেম রোজুত পাখনা আজ আমাদের প্রথম পর্বের ভিডিওতে থাকবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং হিমালয়ান জয় রাইডের অভিজ্ঞতা। ১৯৯৯ সালের দোসরা ডিসেম্বর DHR বা দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়। আমরা তুলে ধরব আজ তারই কথা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই জয় রাইডে আমাদের জার্নি ছিল দার্জিলিং টু ঘুম রেলওয়ে স্টেশন। ভারতের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন হলো এই ঘুম রেলওয়ে স্টেশন। শেয়ার করব সেই রেলওয়ে স্টেশনের নানাবিধ অভিজ্ঞতার কথা। ন্যারোগেজ লাইনের উপর দিয়ে সাদা স্টিমের ধোয়া ছাড়তে ছাড়তে হুইসেল বাজাতে বাজাতে এগিয়ে চলেছে আমাদের এই আয়রন স্নেক, আর তার চারপাশে দেখা যাচ্ছে একটু একটু করে গোটা শহর। দেখা যাচ্ছে শহরের কর্মব্যস্তময় মানুষ, দেখা যাচ্ছে আশেপাশের অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য। সত্যি এক অনন্য রোমান্টিসিজম অনুভূত হচ্ছে আমাদের সকলের মধ্য দিয়ে। শহরের মধ্য দিয়ে হুইসেল বাজিয়ে এই ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা এখানেই পাওয়া যেতে পারে। চলার পথে আমাদের এই ট্রেন থেমেছিল বাতাসিয়া লুপের কাছে। এই বাতাসিয়া লুপ হচ্ছে ওয়ার মেমোরিয়াল, গোর্খা সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছিল এই বাতাসিয়া লুপ। ঠিক এরপরেই আমাদের জয় রাইড আমাদের নিয়ে যায় ঘুম রেলওয়ে স্টেশনের দিকে। চারপাশে কর্মব্যস্তময় শহর, দুপাশে সবুজ গাছপালা, আর দূরে নীল আকাশের মাঝে উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে চলল আমাদের জয় রাইড ঘুম রেলওয়ে স্টেশনের পথে।
ঘুম রেলওয়ে স্টেশনে পৌঁছে আমাদের এক মুহূর্তের জন্য মনে হলো কোনো ব্রিটিশ আদলে গড়া রেলওয়ে স্টেশনের মধ্যে পৌঁছে গেছি। পাশেই ঘুম রেলওয়ে স্টেশনের মিউজিয়ামে দেখেছিলাম তৎকালীন সময়ে ব্যবহার করা সিগন্যালিং লাইট, রেলের নানাবিধ বিবর্তনের ইতিহাস দেখেছিলাম, তখনকার দিনে ব্যবহৃত টেলিফোন। অবশেষে ফেরার পালা। আমাদের হিমালয়ান জয় রাইডে খরচ পড়েছিল মাথাপিছু 700 টাকা করে। আজ আমাদের প্রথম পর্বে আমরা শেয়ার করে নিলাম আপনাদের সাথে এই হিমালয়ান জয় রাইডে চড়ার অভিজ্ঞতা। সামনে আরও ভিডিওগুলিতে থাকবে টাইগার হিল সহ নানাবিধ তথ্য দার্জিলিং সম্পর্কে। আপাতত আজকের ভিডিওতে এখানেই পর্ব সমাপ্তি ঘোষণা করছি। আমাদের সিকিম ভ্রমণের যারা ভিডিও দেখে উঠতে পারেননি তাদের জন্য ওপরে থাকবে আই বাটনের লিংক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।